শিলচরে নতুনভাবে আত্মপ্রকাশ করে শনিবার স্বামীজির 157তম জন্মদিবস পালন করল অরণ্য সংস্থা। এদিন সকালে শহরের সদরঘাট থেকে সংস্থার সদস্যরা এক বাইক র্যালি বের করে বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এই মিছিল থেকে তারা মূলত দূষণ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান জানান। তাছাড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত একটি পুষ্প প্রদর্শনী আয়োজনের কথাও এদিন জানিয়ে দেন অরণ্যের সদস্যরা। এদিকে সংস্থার পক্ষে সভানেত্রী চন্দনা পুরকায়স্থ বলেন, তাদের সংস্থাটি পরিবেশ বান্ধব এবং এই বাইক র্যালির মাধ্যমে সচেতনতা জাগ্রত করতে তারা অভিযান শুরু করেছেন। অরণ্য চায় এই পৃথিবী দূষণমুক্ত হয়ে আরো সুন্দর হয়ে উঠুক। আমরা অরণ্য সংস্থা আজকে স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবসে আমাদের যে যুবকর্মীরা আছে তারা অঙ্গীকার নিচ্ছে আজকের দিনে আমাদের পরিবেশকে সুস্থ এবং সুন্দর করে তোলার জন্য। আমরা অরণ্য একটি সংস্থা যারা পরিবেশ বান্ধব সংস্থা, কাজে আমাদের যে যুবশক্তি তারা আজকের দিনে একটা বাইক র্যালি করছে, এটাকেই ওরা বোঝাতে চাইছে যে এই বাইক র্যালির মাধ্যমে তারা অঙ্গীকার নিতে চাইছে যে পৃথিবীকে তারা আর একটু সুন্দর করে তুলবে, সবুজ করে তুলবে। এটাই আমাদের আজকের একমাত্র এই অনুষ্ঠানের আইডিয়াটা।